সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝে ফেলছো যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো। আজকে একটা বিষয়ে গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে, আজকের এই টপিক্সটা যদি তুমি পুরোটা দেখো তাহলে তোমার উৎপাদকের যে মিডল ফ্যাক্টর নামে আমরা যেটা বলে থাকি সেটার মধ্যে আর তোমার কোনো প্রশ্ন থাকবে না। তো কেন থাকবে না সেটা ভিডিওর একেবারে শেষে যাই বুঝতে পারবে। তো এখানে দেখো আমরা যেটা কথা বলবো এই উৎপাদক মিডল ফ্যাক্টর নিয়ে, সেটা আমরা কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো আমরা দেখে চিনব। প্রথমত যেটা বলছি সেটা দেখো এখানে, এগুলাকে আমরা বলি চলক আর এটা হচ্ছে ধ্রুবক। হ্যাঁ, তো এখানে আমাদের এটা কি আছে, এক্স টু দ্য পাওয়ার ফোর। এই যে চলক সেটার পাওয়ার কত, সেটা ফোর। আর এই চলকের পাওয়ারটা কত আছে, মানে টু, এটার অর্ধেক কিন্তু এটা। এটা আমাদের একটা মিডল ফ্যাক্টরের একটা বৈশিষ্ট্য বা মিডল টার্মের একটা বৈশিষ্ট্য। তো এর পরবর্তীতে যেটা থাকবে একটা ধ্রুবক থাকবে। তো আমি কি বলছি, এই চলকের এখানে অর্ধেক থাকবে আর এখানে ওই চলক থাকবে না। এই এইরকম যখন আমরা সাজাবো এটাকে আমরা বলবো মিডল ফ্যাক্টর বা মিডল টার্ম উৎপাদক। তো চলো আমরা সেটা করব। তো সেটা এখানে দেখো আমরা প্রথমে যেটা করব, এখানে কি আছে, এটা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার। তো আমরা কি করব, এখানে এই চলকটা এখানে আছে কি এক্স টু দ্য পাওয়ার ফোর, এখানে বিষয়টা খেয়াল করো কি আছে, এক্স টু দি পাওয়ার ফোর। তো এখানের সাথে সংখ্যাসহ কিছু আছে, মানে এখানে সংখ্যাসহ কিছু নাই, সংখ্যাসহ কিছু না থাকলে কি আছে, ওয়ান এটার সাথে গুণাকারে আছে। বুঝতে পেরেছ নিশ্চয়ই, মানে যদি আবার তোমাদেরকে বলা হয় যে এখানে কয়টা এক্স টু দি পাওয়ার ফোর আছে, একটা এক্স টু দি পাওয়ার ফোর আছে। তো এখানে ওয়ান, এখানে আমরা পেয়েছি কত, ওয়ান, আর এখানে কত আছে, টোয়েন্টি। তো ওয়ান ইন্টু টোয়েন্টি, এই দুটি আমরা গুণ দেবো। আমরা কি করব, আমরা প্রথম যে সহগ আছে এই সহগের সাথে এই যে ধ্রুবক সংখ্যাটা আছে সেটা আমরা কি করব, গুণ করব। তো গুণ করলে কি হচ্ছে দেখো, এটা কত হচ্ছে, টোয়েন্টি, মানে বিশ হয়ে গেছে, তাই না। এখন তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে আমরা যেভাবে করব এই প্রসেসিংটা তোমরা একেবারে একটু মনোযোগ সহকারে দেখো। আশা করি তোমাদের এই বাংলাদেশে টোটাল না, বাংলাদেশ না টোটাল ওয়ার্ল্ডে যদি এই মিডল ফ্যাক্টরের কোনো তোমার উৎপাদক থেকে থাকে সেটা নির্দ্বিধায় এবং নির্ভুলভাবে তুমি করতে পারবে, নো টেনশন। তো আমরা প্রথমে কি করব, এই এই প্রথম যে চলকটা আছে সেটা লিখব, এখানে একটু ফাঁকা রাখবো, রাখার পর মধ্যে যে মধ্যে যেটা আছে, মধ্যে কি আছে দেখো, চলকটা কি আছে, এক্স স্কোয়ার, সেটা আমরা লিখবো। আর এখানে কি আছে, মাইনাসের যেটা আছে আমরা তাই লিখবো। এখানে একটু ফাঁকা রেখেছি, ফাঁকা রেখেছি কেন, এটাই আমাদের মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর, এই জন্য আমি ফাঁকা রেখেছি। তো এখানে দেখো কি আছে, এটা টোয়েন্টি। এখন এই টোয়েন্টির সামনে কি চিহ্ন আছে দেখো তো, এটা মানে একদম ধ্রুবক যেটা থাকবে সেটা সামনের চিহ্ন কি আছে, মাইনাস। তো এখন আমাকে কি করতে হবে, মানে কত কত মাইনাস করলে এটা হবে, এখানে কতটা আছে এক্স স্কোয়ার দেখো তো, একটা এক্স স্কোয়ার আছে, মানে ওয়ান, কত কত মাইনাস করলে ওয়ান হবে আর গুণ করলে হবে এই টোয়েন্টি যেটা আমরা গুণ করেছিলাম সেটা। তো এখানে দেখো আমরা যেটা করব সেটা আমরা এখানে যেটা করতে পারি সেটা এখানে কি আছে, টোয়েন্টি আছে। তো এখানে দেখো এটা আমি একটা নিয়ম দেখাচ্ছি, পরবর্তীতে আমি ওইভাবে দেখাবো না, একটু অন্যভাবে দেখাবো। তো এই নিয়মটা একটু খেয়াল করো, আমরা এখানে কি হবে, ওয়ান টোয়েন্টি, এটা কিন্তু টোয়েন্টি হচ্ছে, তাই না। তাহলে টু, টু এর সাথে কত গুণ দিলে দশ হচ্ছে, দশ, দশ, হ্যাঁ বিশ হচ্ছে। তারপর থ্রি, থ্রি দিয়ে তো এটিকে ভাগ যাবে না, ফোর দেওয়া যাবে, ফোর ইন্টু ফাইভ। তো তারপর দেখো আবার ফাইভ, ফাইভ কিন্তু এখানে আছে, ফাইভের পরে আবার টেন, টোয়েন্টি আসবে। তো এখন এখানে আমরা যে পেলাম, এ একটা জোড়া, এ একটা জোড়া, এ একটা জোড়া, কোন দুইটা জোড়া বিয়োগ করলে, এই যে কোন দুইটা জোড়া বিয়োগ করলে এক হবে, আমরা দেখি এই দুইটা থেকে বিয়োগ করলে এক হবে না, এই দুইটা থেকে বিয়োগ করলে এক হয় না, এটা থেকে বিয়োগ করলে কিন্তু এক হয়, মানে ওয়ান হয়। তাহলে আমরা এখানে কী লিখেছি, ফাইভ এবং ফোর পেয়েছি, ফাইভ এবং ফোর, ফাইভ থেকে ফোর মাইনাস করলে এখানে ওয়ান হবে, তাই আমরা ফাইভ মাইনাস ফোর দিয়ে দিলাম। আশা করি তোমরা এই মেথডটা বুঝতে পেরেছো, এটা ছোট সংখ্যার ক্ষেত্রে হবে কিন্তু বড় সংখ্যা হলে তো বিরাট ঝামেলা হয়ে যাবে। তো সেটা আমি নিয়ে আসছি পরের টপিক্সে। তো এখন দেখো আমরা কি করব, এক্স টু দি পাওয়ার ফোর, এটা কিন্তু ইনটু আছে, প্লাসে প্লাসে প্লাস ফাইভ, এই এক্স স্কোয়ারের সাথে গুণন আছে, ফাইভ এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস ফোর এক্স স্কোয়ার, টোয়েন্টি। তো এবার দেখো এই এখান থেকে আমাদের একটা সাধারণ একটা
ইয়া আছে, চলক আছে, সাধারণ চলক বলতে যেটা কমন আমরা বলি, কমন কি আছে এখানে, এক্স স্কোয়ার আছে, অথবা আমরা বলতে পারি আরেকটা ভাগে যে ভাগ যায়। এখানে দেখো এটাকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ যাবে, এটাকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ যাবে, এই জন্য আমি এক্স স্কোয়ার নিয়ে আসলাম। এক্স স্কোয়ার দ্বারা যদি আমি এক্স টু দ্য পাওয়ার 4 কে ভাগ করি, তার মানে কি থাকবে এখানে, এক্স স্কোয়ার থাকবে, প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ার কাটা গেলে কি থাকবে 5। তো এখানে দেখো এটাকে 4 দ্বারা ভাগ যাবে, এখানে 4 দ্বারা ভাগ যাবে, এখানে মাইনাস যে চিহ্ন থাকবে সেটাই আমরা নিব, এটার সাথে কোনো ম্যাটার না। এখানে এটা হচ্ছে এই এখানে যেটা আছে প্রথমটাই। এখন দেখো 4 দ্বারা যদি আমি 4x² কে ভাগ করি, এক্স স্কোয়ার থাকবে, মাইনাস মাইনাস কোন করলে কী হবে, প্লাস, 4 দ্বারা আমি এটাকে ভাগ করলে এটা হবে। তো এখন দেখো এই দুইটা এখন সাধারণ হয়ে গেছে, মানে কমন হয়ে গেছে, কি আছে এক্স স্কোয়ার প্লাস 5, এক্স স্কোয়ার প্লাস 5। আর মিডল ফ্যাক্টরের বৈশিষ্ট্য হচ্ছে আমরা এই কয়টা লাইন করার পর অবশ্যই এই দুটা মিলে যাবে। তো এখানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 4। এখন দেখো এটাকে আর কোনো আমরা ফর্মুলাই আমরা ফেলতে পারি না, বা আমরা আর কোনো এটাকে উৎপাদক করতে পারি না, এটা মৌলিক হয়ে গেছে। তো এটা আমরা এইভাবে রাখবো। আর এখানে দেখো এক্স স্কোয়ার এখানে কি আছে, এটা 4 কে আমি কি করতে পারি, 2² হিসাবে আমি দিতে পারি। এটা হলো পরের ব্যাপার, আমরা মিডল ফ্যাক্টর নিয়মগুলো কিন্তু এর ভিতরে চলে গেছে। এখন আমরা এটাকে উৎপাদক, মৌলিক উৎপাদকে আমরা ইয়ে করছি, কনভার্ট করছি, a² - b² ফর্মুলা, a+b ইন্টু a - b। আশা করি এটাকে আর আমরা কিছু করতে পারবো না। তো আজ এখন যে টপিকসটা আমি আলোচনা করেছি, আশা করি তোমরা এটা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আয়ত্ত করতে পারবে এবং এটা তোমাদের অনেক উপকারে আসবে। তো চলো আমি আরেকটা যে নিয়ম আছে আমরা সেটা একটু খেয়াল করব। তো এখানে আমরা কিন্তু দেখো বৈশিষ্ট্যটা বলছিলাম কি, চলক যেটা থাকবে, চলকের এখানে যে চলক থাকবে এটা অর্ধেকটা এখানে থাকবে। দেখো এক্স টু দি পাওয়ার 4 এখানে কিন্তু আছে কি, এক্স স্কোয়ার, তার মানে আমি বুঝতে পেরেছি যে এটা মিডল ফ্যাক্টরে হতে পারে। আচ্ছা, তো প্রথম পরের নিয়মটা কী ছিল, যদি মিডল ফ্যাক্টর হয়ে যায় আমরা কি করব, এই প্রথম যে চলকটা আছে সহগ সহ সেটা আমরা চিহ্ন সহকারে আমরা এখানে লিখব। আর এখানে চলক কি আছে, দেখো চলকটা আছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার আমি লিখলাম, আর এখানে মাইনাসের 81। এখন আমি কি করব, এখানে সহগ কত আছে 4, আর এটা কত আছে 81, 81 4, দুইটা আমি গুণ করি, 4 একে 4, 4 আটা 32, এটা কত হয়ে গেছে দেখো, 3 24, তাই না, 3 24। এখন আসো তুমি, এখন দেখো এই যে শেষে যেটা ছিল এখানে কি চিহ্ন আছে, এখানে মাইনাস আছে, তার মানে এখানে মাইনাস থাকলে এখানে কত আছে, 27 এক্স স্কোয়ার, তার মানে এখন কত কত গুণ করলে 27 হবে, সরি কত কত বিয়োগ করলে 27 হবে, আর গুণ করলে হবে এটা। তো এখন দেখো এখানে কিন্তু আমরা একটা ইঙ্গিত পেয়েছি, বিয়োগ করলে হতে হবে কত, 27। তো চলো বিয়োগ করলে 27 হবে কীভাবে হয়, আমি এটা একটু লং প্রসেস হবে, একটু তোমরা দেখে নেবে এখানে, আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে, তাহলে আর এই সম্পর্কে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো এখন দেখো বিয়োগ করলে হতে হবে 27। তো বিয়োগ করলে দেখো এই এটা থেকে 1 যদি আমি মাইনাস করি কত হবে, 27 হবে, অবশ্যই 27 হবে। তো আমরা দেখি এটা হয় কিনা, 3 24 হয় কিনা। তো এটা গুণ করলে কত হচ্ছে, এটা না, এটা আমাদের কন্ডিশনে গেল না। তো আমরা দেখি পরবর্তীতে, দেখো আমরা যদি 29 থেকে 2 মাইনাস করি তাহলে কি হয়ে যাচ্ছে, 27 হচ্ছে। তো আমরা এটা গুণ করি, 9 দুগুণে 18, হাতের আছে 1, 2 দুগুণে 4 রেখে 5, এটা কিন্তু আমাদের কন্ডিশনে যায় না। তো দেখি আমরা এখানে দেখি, দেখো তো এটাকে যদি আমরা ইয়ে করি, বিয়োগ করলে কত হচ্ছে, 27। তো দেখি এটাকে 0 9, না এটাও হচ্ছে না। আচ্ছা, তো তারপর দেখি 31 4, এখন দেখি এটা এটা কিন্তু মাইনাস করলে কিন্তু কত হচ্ছে, 27। বিষয়টা কি তোমাদের খেয়াল আছে, মাইনাস করলে কত হচ্ছে, 27। তো দেখি না কেন, 4 একে 4, তারপর কত হচ্ছে, 3 4 12, না এটাও হচ্ছে না। আচ্ছা, তারপর আমি দেখি 32 5, বিষয়টা কিন্তু আমি বলছি একটু, আমি সব প্র্যাকটিক্যাল একবারে কুটিনাটি বিষয় দেখেছি, মানে তোমরা যদি এটা দেখো আশা করি আর তোমাদের ওই সম্পর্কে আর কোনো ইয়ে থাকবে না। দেখো এই দুইটা যদি আমি মাইনাস করি কত হবে, 27 হবে। তাহলে এটা আমরা কি করি, 5 দুগুণে 10, হাতের আছে 1 3 5 15 1 16, না এটাও কিন্তু যায় না। আচ্ছা, তারপর দেখি আমরা একটু 33 6, এটার দিকে আমি যাই, 3 6 18, হাতের আছে 1 3 6 18 রেখে 19, এটাও কিন্তু হচ্ছে না। আমি আরেকটু বাড়াই, 34 7,
তো এখানে দেখো এখানে কত আছে এটা, 4 × 7 = 28, 7 × 2 = 3 × 7 = 21, আর 2 = 23, এটা কিন্তু হচ্ছে না। আমি আরেকটু বাড়াচ্ছি, 35 × 8, এই দুইটা আমরা কিন্তু এটা খেয়াল রাখবো সবসময় যেটা 27 হচ্ছে কিনা। হ্যাঁ 27 হচ্ছে মাইনাস করলে। তো দেখো 5 × 8 = 40, 7 × 4 = 4, 3 × 8 = 24, 24 × 4 = 28, এটাও কিন্তু হচ্ছে না। তো আবার একটু দেখি, 36 × 9, 6 × 9 = 54, 5 হাতের আছে, 3 × 9 = 27, 27 আর 5 = কত, সরি 27 আর 5 = 32। তো এখন দেখো এটা কিন্তু হয়ে গেছে, তার মানে আমি এখানে কি পেলাম, এটা যে এটা কত পেলাম, যে 36 আর হচ্ছে 9, দুইটা কি প্লাস করলে 27 হবে নাকি মাইনাস করলে? মাইনাস করলে অবশ্যই। তাহলে আমরা কি করব, 36 - 9। আশা করি তোমরা এই ব্যাপারটা, এই পুরো ব্যাপারটা তোমরা এখান থেকে আমলে নিতে পারবে। আগে যেটা করেছি সেটাও একই প্রসেস, একটা প্রসেস, কিন্তু সেটা তুমি যখন এই ছোট ছোট অঙ্ক থাকবে, সংখ্যা থাকবে, তখন করতে পারবে। বড় সংখ্যা হলে কিন্তু আমাদের একটু ঝামেলা হয়ে যাবে। আর একটা বিষয় মনে রাখবে সবসময়, আর একটা আমি তোমাদেরকে একটা টিপস দিচ্ছি, সেই টিপসটা হচ্ছে আমরা কিন্তু দেখো এখানে আমরা কত 36 পেয়েছি, বিষয়টা হচ্ছে এখানে দেখো কত আছে, প্রথমে কত আছে, জোড় সংখ্যা আছে, হ্যাঁ মানে 4। তুমি চাইবে 4-এর গুণিতক দ্বারা এটিকে ভাঙতে, 4-এর গুণিতক তো 4, 4 তো এটা থেকে ছোটো হবে না, 4-এর গুণিতক 8, তাহলে 8ও এটার সে বিয়োগ করলে 8 হতে পারে না, মানে 27-এর পরে 4-এর গুণিতক কত আছে, দেখো এখানে যা আছে 27-এর পরে 4-এর গুণিতক কিন্তু একটাই আছে, তাই না? সরি একটা আছে, এটা কিন্তু 27-এর পরে, এটা এটা আছে, এটা আছে, এটা আছে। আমি কিন্তু যদি গুণিতক ধরে নিতাম তাহলে আমি এত বড় লাইন করা লাগতো না, আমি শুধু তিনটা হিসাব করলে আমি পেয়ে যেতাম। আচ্ছা যাই হোক, তোমরা যেটা দেখেছো সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করবে, আমি যেটা টিপস বলেছি সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করবে। তো চলো এখন আমি কি করব, x^4, এই যে মাইনাসে প্লাসে, মাইনাসের 36 আর হচ্ছে x², মাইনাসে মাইনাসে প্লাস 9x², ক্লিয়ার বিষয়টা তোমাদের কাছে? এখন দেখো এই যে এখান থেকে সাধারণ কি আছে, এটাকে 4 দ্বারা ভাগ করে যাবে, এটাকে 4 দ্বারা, এখানে x² আছে, এখানে x², তো 4 দ্বারা ভাগ করলে x² দ্বারা x² ভাগ করলে x² থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস, এটা দ্বারা ভাগ করলে কত হবে এখানে, 9। আচ্ছা তারপর এখানে কি আছে, x² কাটা, আর এখানে দেখো প্লাসের 9 আছে, 9 দ্বারা 9 এটাকে কাটলে x² থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস, 9 দ্বারা এটাকে ভাগ করলে 9। এখন দেখো এই কমন যেটা যাবে একটা আমি নিয়ে আসবো, কমন কি আছে, x² - 9, আর এখানে কি আছে, 4x² + 9। তো এখন দেখো এটাকে কিন্তু কোনোভাবে আর কিছু করা যাচ্ছে না, এটাকে করা যায় মনে হয়, দেখো এই 3কে আমি স্কোয়ার করলে 9 হবে, আর এখানে কি আছে, 4x² + 9। তো এখানে দেখো এটাকে আমি এ ধরে এটাকে বি ধরি, a² - b² ফর্মুলা, a + b × a - b, আর এখানে কি আছে, 4x² + 9। তো এই বিষয়টা হচ্ছে, আর এখানে কিছু করা যাচ্ছে না, আশা করি তোমরা এই বিষয়টা একেবারে মানে মন দিয়ে দেখে এই পুরোটাকে তোমরা আয়ত্ত করতে পারবে। তো মিডল ফ্যাক্টর মূলত তোমার এটার উপরেই নির্ভর করে তুমি কি করতেছো বা কি হচ্ছে। তো আমি আরেকটা সমস্যা তোমাদের সামনে আজকে সমাধান করব, তারপর তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আমি দিব, হোমওয়ার্কগুলো করে তুমি আমাকে জানাবে। তো দেখো এখানে যে বিষয়টা আছে সেটা কিন্তু আমি বরাবরের মতোই বলছি, এই যে দেখো এখানে এটা কত আছে, x² আছে, x² এটার অর্ধেকটা কিন্তু x আছে, তার মানে আমি এখানে বুঝতে পারি যে মিডল টার্ম হতে পারে এটা। তো মিডল টার্ম হতে পারে আমি যখন গেস করতে পারবো, আমি যখন বুঝতে পারবো যে এটা মিডল ফ্যাক্টর হবে, তখন কিন্তু আমাকে ওইভাবে সাজাতে হবে। আমরা কীভাবে সাজাবো, এই এই যে x², তারপর এখানে প্লাস, আর কি এখানে চলক কি আছে, x, আর এখানে কি আছে, প্লাস 36। তো চলো আমরা ওই আগের মতোই দেখি, এখানে 1 আছে চলক, সরি সহগ 1 আছে, 1 দ্বারা যদি আমি 36 গুণ করি কত হবে, 36। এখন মানে কত কত গুণ করলে 36 হবে, 36-এর সামনে কি আছে, প্লাস, প্লাস করলে 13 হতে হবে, তাইলে প্লাস করলে 13 হতে হবে। বিষয়টা দেখো প্লাস করলে আমরা কিন্তু আগেরটা করেছি মাইনাস করলে, এখন কিন্তু প্লাস করলে 13 হতে হবে, বিষয়টা একটু জটিল তাই না? না জটিল না, একটু চিন্তা করো, তুমি প্লাস করলে 13 হবে, আর যদি আমি গুণ করি হবে 36। আচ্ছা দেখি আমি প্লাস করলে 13 হবে, কত কত প্লাস করলে 13 হয় এটা আমি একটু লম্বা করে দেখাবো, তারপর তোমাদের মাথায় এটা আসবে। দেখো আমি যদি 12 + 1 দিই তাহলে 13 হবে,
অবশ্যই হচ্ছে, কিন্তু গুণ করলে কি ইয়ে হচ্ছে, 36 হচ্ছে? না, হচ্ছে না। আচ্ছা, কি বিরক্ত লাগছে তোমাদের? আচ্ছা, বিরক্ত না, আর একটু অল্প সময় নিব, 2 মিনিট শেষ হয়ে যাবে। তো এখন দেখো, 11, 2, এই দুইটা কিন্তু যোগ করলে 30 হচ্ছে, গুণ করলে কি সরি 13 হচ্ছে, আর গুণ করলে কি 36 হচ্ছে? না, হচ্ছে না, তাহলে এটা আমি নিতে পারবো না। তারপর দেখি আমি 10 × 3, এই দুইটাকে যোগ করলে কিন্তু 13 হচ্ছে, যোগ গুণ করলে কি 36 হচ্ছে? না, 36 হচ্ছে না। আমি আর একটু কমিয়ে দিই, এই যে দেখো কত হচ্ছে এখানে, 9, আর 4 প্লাস করলে 13, এখন দেখো 36 হয়ে গেছে কিন্তু, তাই না? 36 আমাদের সাথে কাঙ্ক্ষিত বস্তুটি আমরা পেয়ে ফেলেছি। তাহলে কত পেলাম এখানে, 9, এখন কিন্তু প্লাস করতে হবে, তাই না? 9 + 4। আশা করি তোমরা ওই বিষয়গুলা আর কখনোই ভুল হবে না। তো এখন দেখো, x² + 9x + 4x + 36। তো এখানে দেখো, x² এখান থেকে কমন আসবে, x + 9 থাকবে, প্লাস এখান থেকে 4 কমন আসবে, x + 9 থাকবে। তো x + 9 আর x + 4, এটাই হয়ে গেছে আমাদের আজকের আর একটা উৎপাদক। তো আশা করি তোমাদের এই মিডল ফ্যাক্টর আর জীবনে কখনো তোমরা কখনোই ভুল করবে না, সেটা চাকরি পরীক্ষায় হোক, সেটা আমাদের একাডেমিক পরীক্ষায় হোক। তো আশা করি তোমরা এটা যদি তোমরা ভালো লেগে থাকে, তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবে। এই প্রত্যাশা রেখে আমি আজকে শেষ করছি, ধন্যবাদ সবাই।